তো ভিউয়ার, গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি এই সোনার হরিণটা কিভাবে আমার হাতে পেয়েছি। আজকে দেখাবো আমি এর ভিতরে আসলে কি আছে। ওকে, তো আমি আপনাদের সামনে আসলে এটা উপস্থাপন করতে চাই, এটার মধ্যে কি আছে সেটা আমি এখনো ছিঁড়িনি, তো আমি এখন এটা ছিঁড়বো। হায় রে সোনার হরিণ, অনেক কষ্টে তোমাকে আমি পেয়েছি, আর আমার দর্শকের সাথে আমি এটা শেয়ার করব না, এটা কি করে সম্ভব? চিঠিটা কিন্তু খোলার আসলে অনেকটা সিস্টেম আছে, চারপাশে না, তিন পাশ দিয়েই এটা খোলা যায়, শুধুমাত্র এক পাশ থেকে খোলা যায় না। এবং এখানে সুন্দর লেখাই আছে সব কিছু। আমি এ পাশটাও ছিঁড়ে নিই, ওই পাশটা যেহেতু ছিঁড়েছি, দেখুন ছেঁড়ার মতো খুব সুন্দর করে সিস্টেম করে দিয়েছে। উপরে খুব সুন্দর করে লেখা আছে গুগল অ্যাডসেন্স, আর এই চিঠিটা আসছে মেবি ফ্রান্স থেকে, এটা ফ্রান্স থেকে আসছে, উপরে লেখা আছে ফ্রান্স, তারপর এখানে কিছু ঠিকানাও দেওয়া আছে। যাই হোক, উপরে আরো খুব সুন্দর করে একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্টেশন অ্যান্ড ক্লোজড, অর্থাৎ এই চিঠিটা খুবই ইম্পর্টেন্ট, এটা কাউকে খুলতে নিষেধ করছে, খোলা যাবে না, এটাই বলা হয়েছে। ওকে, তো আমি দুই পাশ ছিঁড়েছি, এবার তৃতীয় পাশ ছিঁড়তেছি। আর দুঃখের বিষয় হচ্ছে এর ভিতরে কি আছে কোডটা, এটা কিন্তু আমি একা দেখব, আপনাদেরকে দেখাবো না। একটু দেখাই, খুব সুন্দর করে এখানে আমার কোডগুলো লেখা আছে, দেখতে পাচ্ছেন? তারপরে আরো খুব সুন্দর করে লেখা আছে ইওর গুগল অ্যাডসেন্স পার্সোনাল আইডেন্টি ভেরিফিকেশন নাম্বার পিন। ওকে ফাইন, দেখলাম আরো অনেক কিছু লেখা, ইওর পিন। যাই হোক, তো পেয়ে গেলাম, আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনি এটা কিভাবে আসলে সাবমিট করবেন। তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই, সেখানে গিয়ে আমি আমার পিন ভেরিফিকেশনটা করেই ফেলি। ওকে, লেটস গো। তো ভিউয়ার, স্ক্রিনকে লক্ষ্য করুন, আজকে আমরা যে গুগল অ্যাডসেন্স এর পিন ভেরিফিকেশন নাম্বারটা সাবমিট করব, তো সেটা সাবমিট করার জন্য আমরা ওয়েবসাইট হিসাবে গুগল ক্রোমকে ব্যবহার করব। তো ক্রোমকে ব্যবহার করব, এজন্য ক্রোমের ভিতরে ঢুকলাম। ঢুকার পরে এখানে যে নতুন পেজ, এখানে আপনারা অনেকে কমেন্ট করেন যে অ্যাডসেন্স এর ভিতরে ঢুকতে পারেন না, ঢুকতে ঝামেলা হয়, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি বলবো, আপনারা যদি বারবার ঢোকেন তাহলে দেখুন, আমি এখানে যদি খালি জায়গায় টাচ করি এবং শুধুমাত্র অ্যাডসেন্স লিখি, তাহলে দেখুন নিচে অনেকগুলো অপশন কিন্তু চলে আসে। তো আমার মনে হয় আপনারা তেমন একটা ঢোকেন না, এই জন্য হয়তো এরকম কিছু লেখা আসে না। তো আমরা যদি এখানে টাচ করি তাহলে কিন্তু আমাদেরকে গুগল অ্যাডসেন্স এর ভিতরে নিয়ে যাবে। তো যেহেতু আপনাদের সমস্যা হচ্ছে, সেহেতু আমি এই লিঙ্কে টাচ না করে আপনারা কিভাবে অন্যভাবে ঢুকতে পারেন আমি সেটা দেখাবো। তো সেক্ষেত্রে আমরা অন্য একটা জায়গায়, অর্থাৎ কোনো নোট প্যাডের ভিতরে আপনি জাস্ট লিখে রাখবেন https, অর্থাৎ এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনার google.com অ্যাডসেন্স যেটা লেখা আছে, আমি একটু বড় করে আপনাকে দেখাচ্ছি এই মুহূর্তে স্ক্রিনে। তো এইভাবে আপনি লিখে রাখবেন এবং এটা জাস্ট চেপে ধরে এখান থেকে কপি করে এরপরে আপনারা আবার ঢুকে যাবেন এই ক্রোম ব্রাউজারের ভিতরে, এবং সার্চ অপশনের মধ্যে জাস্ট লিখবে, এটা পেস্ট করে দিয়ে দিবেন। ওকে, দেখুন পেস্ট করার সাথে সাথে কিন্তু নিচে আরো অপশন আসছে, আমরা সেটাতেও টাচ করব না, আমরা জাস্ট এখান থেকে গোতে চলে যাব। ওকে, গোতে চলে যাওয়ার সাথে সাথে দেখুন ওরা কিন্তু সরাসরি আমাকে অ্যাডসেন্স এর ভিতরে নিয়ে যাবে, অর্থাৎ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভিতরে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো এখানে আসার পরে কিন্তু দেখবেন আপনার যে নোটিফিকেশনটা, অর্থাৎ এই যে উপরে লেখা আছে, এখানে যদিও দুইটা নোটিফিকেশন, তো নিচেরটা না, আমাদের কাজ হচ্ছে উপরেরটা, অর্থাৎ ইওর পেমেন্টস আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইওর অ্যাড্রেস, অর্থাৎ এই যে আমি পিন ভেরিফিকেশনটা করি নাই, সেজন্য তারা এটা রেড কালার ওয়ার্নিং দিয়ে রাখছে আর কি, নোটিফিকেশন দিয়ে।
তো এখান থেকে আমরা জাস্ট অ্যাকশনে টাচ করলেই কিন্তু আমাদেরকে নিয়ে যাবে মূল পেজে, যেখানে আমি এই পিনটা সাবমিট করব। ওকে, তো আমি এখানে অ্যাকশনে যাচ্ছি। অ্যাকশনে যাওয়ার পরে, লোডিং নেওয়ার পর দেখুন ভেরিফাই ইউর আইডেন্টি, অর্থাৎ আমার আইডেন্টিটা এখানে ভেরিফাই করতে বলতেছে। এখন এখানে কথা হচ্ছে এই দেখেন, আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট। এই আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট বলতে কোনটা বুঝাইছে? এখানে আসলে আমি যে ট্যাক্স ইনফোটা দিছি বা আমার অ্যাড্রেসটা দিছি, সেজন্য এখানে এটা কমপ্লিট দেখাইছে। কিন্তু নিচে দেখা আছে অ্যাড্রেস ভেরিফিকেশনের নিডস অ্যাটেকশন অ্যাটেনশন। ওকে, তো এই এটা দেওয়া মানে কি, আমি অ্যাটেনশন করতে বলতেছে আমি পিন দেই নাই সেজন্য। তো এখানে লেখা আছে যে ইন্টার দ্য পিন দ্যাট উই মেইল টু ইওর মোবাইল অ্যাড্রেস। ওকে, তো আমি এখানে 6-ডিজিট ভেরিফিকেশন পিন, আমি যে লেটারটা পেয়েছি সেই লেটারটার যে গোপনে অর্থাৎ ভিতরে যে 6টি পিন ছিল, আমি সেই পিন 6টি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, আমার পার্সোনালের স্বার্থের জন্য বা এটা শোয়িং না হওয়ার জন্য আমি একটু হাইড করে রাখবো, মাইন্ড করবেন না। ওকে, তো আমি এখানে আমার পিন 6টি দিয়ে দিচ্ছি। ওকে, আমার নাম্বার 6টি দেওয়া শেষ, এরপর আমি এখানে জাস্ট সাবমিট করব। এখন এই সাবমিট করার আগে আপনাকে একটু বলে রাখি, সেটা হচ্ছে এই যে লেখা আছে রিসেন্ট পিন, এই রিসেন্ট পিন কেন? এই রিসেন্ট পিন হচ্ছে যে আপনি আপনার এই লেটারটি পেলেন না, কোনো কারণবশত পাননি আপনি আপনার ঠিকানা থেকে, বা আপনার কাছে আসেনি, পোস্ট অফিস থেকে আপনি পাননি, আপনার পোস্ট অফিসে আসেনি, যে কোনো কারণে মিসিং হচ্ছে, আপনি পাচ্ছেনই না, সেক্ষেত্রে আপনার এখানে যে টাইম দেওয়া থাকে 42 দিনের একটা টাইম থাকে। সো এই 42 দিনের মধ্যে যদি আপনি না পান, সেক্ষেত্রে আপনি এখানে রিসেন্ট পিন দিলে ওরা আবার আপনার ঠিকানায় আরও একটা চিঠি পাঠাবে। ওকে, তখনও যদি না পান, আবার আপনি যদি রিসেন্ট করেন তাহলে অবশ্যই পাবেন। এখন এরকমের একটা একটা করে কিন্তু তারা 3টা চিঠি পাঠাবে, এরপরেও যদি না পান তাহলে কিন্তু আপনাকে এই অ্যাকাউন্ট থেকে একেবারে ডিজেবল করে দেবে, অর্থাৎ সাসপেন্ড করে দেবে। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমি এখনও বলবো আপনার একটু সাবধানতার সাথে আপনার অ্যাড্রেসটা দিবেন, অবশ্যই অ্যাড্রেসে পোস্টাল কোডটা দিয়ে দিবেন, অর্থাৎ যে আপনার পোস্ট অফিস যেটা সেটার অবশ্যই পোস্ট কোড যেটা আছে সেই পোস্ট কোডটা দিয়ে দিবেন, তাহলে ওই পোস্ট কোড অনুযায়ী আপনার ওই ঠিকানায় চিঠিটা চলে আসবে। এছাড়াও আমি কিন্তু এর আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে আপনি আপনার যে 1 নম্বর লাইন এবং 2 নম্বর লাইন থাকে অ্যাড্রেসের, সেই 1 নম্বর লাইনে আপনার অ্যাড্রেসটা দেওয়ার পরে দ্বিতীয় লাইনে কিন্তু আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তাহলে ফোন নাম্বারটা দিলে কি হবে, চিঠির উপরেই একেবারে, এই যে দেখ এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার চিঠির উপরে আমার ফোন নাম্বারটা আছে, ওরা কিন্তু আমাকে ফোন করেছে। তো আপনার চিঠির উপরেও যদি আপনার ফোন নাম্বারটা দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনাকে তারাই ফোন করবে যে আপনার চিঠিটা অমুক পোস্ট অফিসে আছে। ওকে, তো আপনি খুব সুন্দর করে সেখান থেকে গিয়ে আপনার চিঠিটা আনতে পারেন। তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে রিসেন্টের আর কোনো দরকার নেই, আপনি প্রথম চান্সেই আপনার চিঠিটা আপনার ঠিকানায় বরাবর আপনি পেয়ে যাবেন। ওকে, তো আমি এখন এখান থেকে সুন্দর করে, আচ্ছা আরো একটু বলি, এই যে নিচে আপনি দেখতে পাচ্ছেন আমার যে ঠিকানাটার মধ্যে, আমার উপরে ইয়াটার ঠিকানা দেওয়ার পরেই কিন্তু আপনার আমার ফোন নাম্বারটা এখানে শো হচ্ছে, তার মানে আমি কিন্তু সেকেন্ড লাইনে আমার এই ফোন নাম্বারটা শো করেছিলাম বলেই কিন্তু এখানে দেখা যাচ্ছে অ্যাড্রেসের মধ্যে। ওকে, তো আপনিও আপনার মতো করে ওখানে সেকেন্ড লাইনে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো এখান থেকে এখন আমরা সাবমিট করে দেব পিনটি। দেখুন অলরেডি কিন্তু আমার এখানে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আমি যদি এইখান থেকে আরেকটু জিনিস দেখাই আপনাকে, সেটা হচ্ছে আমি মেইলের মধ্যে যাব। ঠিক আছে, মেইলের মধ্যে গিয়ে যদি আপনাকে একটু দেখাই যে আমাকে তারা কিভাবে, এই হ্যাঁ আমাকে তারা কিন্তু 24 তারিখ, অর্থাৎ আমি যেদিনকে চিঠিটা হাতে পেয়েছি তার পরের দিনই কিন্তু তারা আমাকে এই মেইলটা করেছে। তারা লিখেছে যে আওয়ার রেকর্ডস শো দ্যাট ইউ স্টিল নিড টু ভেরিফিকেশন ইউর অ্যাড্রেস, অর্থাৎ অলরেডি কিন্তু আমি পেয়ে গেছি, তাদের কাছে যে রেকর্ডটা আছে সেই রেকর্ডে বলতেছে যে আমি আমার এই চিঠিটা রিসিভ করেছি, তাহলে আমি এটা এখনো কেন দিচ্ছি না, আমার এর দিতে কি কোনো সমস্যা হচ্ছে কি না, সেজন্য তারা কিন্তু এখানে অনেক কিছু বলেছে। যদি কোনো হেল্প লাগে, সাপোর্ট লাগে, তাও আমরা এখান থেকে নিতে পারবো। তো যেহেতু আমার কোনো এখানের সাপোর্টের দরকার নাই, সেহেতু আমি তো আমার পিনটা ভেরিফিকেশন করেই ফেলেছি। আর এখন এই যে ভেরিফিকেশন করলাম, সাবমিট করলাম আমার পিন,
তারপরে কিন্তু তারা অলরেডি আমার ঠিকানায় আরেকটা মেল পাঠিয়ে দিয়েছে, অলরেডি দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমি আমার সম্পূর্ণ প্রসেসটি দেখালাম যে আমি আসলে কিভাবে এটা পেয়েছি, তারপরে আমার পিনটা কিভাবে সাবমিট করতে হয় সব দেখালাম। আশা করি আপনি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আপনিও যখন চিঠিটা পাবেন এভাবেই সাবমিট করবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারেন, এছাড়াও আমাকে মেল করতে পারেন, মেলের ঠিকানা অবশ্যই অ্যাবাউটের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আসবো আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে। আর যদি আপনার কোনো ভিডিওর প্রয়োজন হয় কোনো টপিকের উপরে, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, হতে পারে নেক্সট ভিডিওটি আপনার জন্য। আল্লাহ হাফেজ।